আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু জাকিয়া হোম মেকার অ্যান্ড ব্লগার চ্যানেলে। কাছে দূরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলেই আশা করি সুস্থ আছেন, ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন গোলা রুটি। তো দেখুন, আমি এখানে 2 কাপ ময়দা ও 1 কাপ চালের গুঁড়া নিয়েছি এবং এভাবে চেলে নিচ্ছি। তো আমার চেলে নেওয়া হয়ে গেছে, এর ভিতর আমি পরিমাণ মতো লবণ অ্যাড করলাম। তো লবণটা অ্যাড করার পরে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এর ভিতর একটা ডিম নিয়ে নিলাম। তো এবার ডিমটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো ভালোভাবে এভাবে মিক্স করে নিচ্ছি। তো আমি মিক্স করার পরে সামান্য গরম পানি, ঠান্ডাও না অনেক বেশি গরমও না, এরকম পানি আমি এভাবে অল্প অল্প করে দিয়ে গোলাটা তৈরি করছি। তো আমার এই যে গোলাটা রেডি হয়ে গেছে, এখন এটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি এই যে চিকেনটা রেডি করে নিব, তার জন্য আমি এখানে দেখুন চিকেন নিয়েছি, আর আমি সিদ্ধ করা আলু নিয়েছি। চিকেনটা আমার রান্না করাই ছিল, সেখান থেকে আমি নিয়ে এভাবে তৈরি করছি। তো ঘরে থাকা চিকেন থাকলে কিন্তু সহজেই ঝটপট নাস্তা তৈরি করা সম্ভব। তো আমি প্যানে তেল নিয়ে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি আর মরিচ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে পেঁয়াজ কুচিটাও এর ভিতরে অ্যাড করে দিলাম। তো আবারও ভেজে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ ভাজার পর এর ভিতরে এখন আমি চিকেন আর আলুটাকে অ্যাড করব। তো এগুলো একসঙ্গে আবার ভালোভাবে ভেজে নিব কিছু সময়। চিকেনটা যেহেতু সিদ্ধ বা রান্না করা, আবার আলুটাও সিদ্ধ, তো বেশি সময় আমার রান্নার প্রয়োজন নেই। তো এভাবে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এর ভিতরে একটু লবণ, পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম। আর এখন একটু সামান এখন আমি অ্যাড করব 1 চামচ সয়া সস ও 1 চামচ টমেটো সস। তো এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব, এর ফলে একটু স্বাদটা ভালো হবে, এজন্যই অ্যাড করলাম। তো এভাবে তৈরি করে সকালের নাস্তা বা বিকালে আবার টিফিনে কিন্তু দেওয়া যায়। এতে করে বাচ্চারা কিন্তু মুরগির মাংস পছন্দ করে, আবার আমরা বড়রাও পছন্দ করি। তো এই জন্য নাস্তাটা বেশ ভালোই মজাদার হবে। আর আমি সামান্য গরম মশলা দিয়ে এভাবে নেড়েচেড়ে এখন নামিয়ে নেবো। আমার চিকেনটা রেডি। এখন প্যানে আবার আমি একটু সামান্য পরিমাণ তেল অ্যাড করলাম। এবার আমি এর ভিতরে রেডি করে রাখা গোলাটা দিয়ে দেব। তো আপনারা বিরাজ দিয়ে বিরাজ করে নিতে পারেন, আমি এভাবেই নিয়েছি। তো এখন আমি এই যে গোলাটা দিয়ে দিচ্ছি, এখন এই গোলাটাকে রুটির মতো করে তৈরি করে নিতে হবে। তো দেখুন আমি কিভাবে তৈরি করছি। তো এভাবে রুটিটাকে দুই সাইডটাই ভালোভাবে ছেঁকে নিতে হবে। তো এক পাশ রেডি, তারপর আমি উল্টে দিচ্ছি অপর পিঠটাও, অপর পাশটাও ভালোভাবে ছেঁকে নিয়ে তারপর এর ভিতরে আমি চিকেনটা অ্যাড করব। তো এই যে ভিউয়ার্স, এখন আমি চিকেনটা অ্যাড করছি। চিকেনটা অ্যাড করার পরে আমি এটাকে রোলের মতো করে তৈরি করে নেব। তো ভিউয়ার্স, এভাবে যদি আপনাদের কাছে একটু সমস্যা মনে হয়, তো আপনারা রুটিটাকে নামিয়ে চিকেন দিয়ে রোল করে, হাত দিয়ে রোল করে নিতে পারেন, তাতে করে কিন্তু সুন্দর হবে রোলটা। তো আমি একটু ব্যস্ত, এজন্য আর সেভাবে করলাম না, এভাবে করে নিচ্ছি। এই যে আমার একটু ফেটে গিয়েছে, এভাবে কিন্তু ফাটবে না, হাতে করে নিলে
আর রোলটা বেশ সুন্দর হয়। তো আমি এভাবেই নিলাম, আপনারা চাইলে নামিয়ে রোলটা রেডি করে তারপর আবার একটু চুলায় দিয়ে নিতে পারেন, ভেজে নিতে পারেন। তো আমি এভাবেই নিলাম। তো আমার এই যে গুলো চিকেন গোলা রুটিটা রেডি, আর আমি দ্বিতীয়টা ঠিক একই প্রসেসে তৈরি করব। তো আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি আরেকটাও। তো ভিউয়ার্স, এখন পর্যন্ত যারা আমাকে একটা লাইক দেননি, প্লিজ লাইক দিয়ে দিবেন। আর নতুন যারা দেখছেন, প্লিজ ভিউয়ার্স ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক দোয়া ও শুভকামনা তাদের জন্য, আর যারা করেননি তাদের জন্য অনেক অনেক দোয়া, সকলেই ভালো থাকবেন। তো এই যে আমি দেখুন এভাবে রোল করে নিচ্ছি। তো ভিউয়ার্স খেতে কিন্তু মজাই হবে, রুটির সঙ্গে চিকেন, তার উপর যদি এভাবে একটু করা যায় তাহলে দেখতে সুন্দর দেখায়, এতে করে খেতেও ভালো লাগে। এই তো আমার চিকেনগুলো রেডি, ভালো লাগলে অবশ্যই এভাবে তৈরি করে দেখবেন। এই যে আমি দেখুন প্রেজেন্ট করলাম চিকেন গোলা রোল রুটি। আমি নাম দিয়েছি চিকেন গোলা রোল রুটি। তো এভাবেই তৈরি করবেন সহজেই বাসায়, আর সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।